জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। দেখো, তোমাদের যেরকম বলেছিলাম একটা কিউএনএ ভিডিও আজকে রবিবার, তো তোমাদের জন্য নিয়ে এসেছি কিউএনএ ভিডিও। তোমরা অনেকে কমেন্ট করেছো আমার সম্পর্কিত বা বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে আপডেট দেবো, তোমাদের আবগারি মেন পুলিশের পরীক্ষা সেটাও আপডেট দেবো, তোমাদের জয়নিং সম্পর্কে সেটাও আপডেট দেবো, যতটুকু আমার কাছে ইনফরমেশন রয়েছে তার ভিত্তিতে আমি তোমাদের এই ভিডিওতে আপডেট দেবো। দেখে নাও কেপি কেপি বেরোবে কি দাদা? হ্যাঁ ভাই, কেপি বেরোবে, বেরোনোর চান্স আছে ভোটের পর, ঠিক আছে। কিন্তু কলকাতা পুলিশ কখন বেরোবে এটা সঠিক কেউ বলতে পারবে না, কারণ কলকাতা পুলিশের ডিসেম্বরের মাসে একটা বিজ্ঞপ্তি বেরোনোর কথা হয়েছিল, বাট সেটা বেরোয়নি, সেটা পোস্টপন্ড হয়ে গেছে। আশা করি যে কলকাতা পুলিশের সম্পর্কে বিজ্ঞপ্তি সম্পর্কে আশা করাটা ঠিক আছে, কলকাতা পুলিশের সম্পর্কে আশা করে থাকাটা ভুল। তুমি ডাব্লিউবি কনস্টেবল সম্পর্কে বা যদি আফগানি মেন পরীক্ষা থেকে থাকে সেটার জন্য প্রিপারেশন নাও, ওকে? রাহুল দুবে যে কমেন্ট করেছিল, থ্যাংক ইউ ভাই তোমার মূল্যবান কমেন্টের জন্য। টিঙ্কু বর্মন, দাদা তোমার মোবাইল নম্বরটা দেওয়া যাবে? দেখো ভাই, এই চ্যানেলে গিয়ে অ্যাবাউট সেকশনে ডিফেন্স আমার জিমেল আইডি আছে, সেখান থেকে জিমেল আমাকে মেল করো, সেখান থেকে আমি তোমাকে প্রোভাইড করে দেবো। হাসান জুয়েল, রিজু ভাই তোমার নাম্বারটা প্লিজ কথা বলবো। ভাই তোমাকেও বলছি, তুমি চ্যানেলের সেম অ্যাবাউট সেকশনে গিয়ে সেখানে ইমেল আমাকে মেল করো, ঠিক আছে? আফগানি এক্সাম ডেট, সুজয় সর্দার, আফগানি এক্সাম ডেট। দেখো ভাই, তোমাদের আফগানি পুলিশের এখনও মেন পরীক্ষা ঠিক হয়নি, ওকে? আফগানি পুলিশের মেন পরীক্ষার তারিখ এখনও কোনো ঠিক হয়নি। দাদা আবার ডাব্লিউপিতে কত টার্গেট করতে হবে দাদা প্লিজ বলবে? তোমাদের যদি রাজকুমার দে দাদা এবার ডাব্লিউপিতে তোমাদের পিলি না মেন সেটা আমাকে কমেন্ট করে স্পেশালি তোমাকে ক্লিয়ার করতে হবে। পিলি যদি হয় সেক্ষেত্রে তোমরা 50 করে টার্গেট রাখো, 50-এর উপর, ঠিক আছে? 100% তোমরা মাঠে কোয়ালিফাই করবে। আর মেন্সের জন্য তোমরা যদি 85-এর মধ্যে, আউট অফ 85-এর মধ্যে 50+ স্কোর করে রাখো, ঠিক আছে? যদি কাস্ট ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো 50+ স্কোর করে রাখো, 100% তোমাকে কেউ কাটতে পারবে না। ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? দেখে নাও নিতাই রয়, তোমার বাড়ি মালদা কোথায়? আমারও বাড়ি মালদাতে, ফোন নাম্বারটা দিন। তুমি চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে সেম আমার জিমেলের সাথে কথা বলো। আর যারা আমার সাথে মিট আপ করতে চাও, তো আগামীকাল আমি মালদা যাচ্ছি, ঠিক আছে? মালদা রেলওয়ে স্টেশনে তোমরা দেখা করতে পারো আমার সাথে 8:00 সময়। সবাই যারা যারা মালদার বাড়ি রয়েছে তারা 8:00 সময় আমার সাথে দেখা করতে অবশ্যই আসতে পারো রেলওয়ে স্টেশনে, ঠিক আছে মালদা। রিজুদা, ওয়্যারলেস অপারেটার পিলি এক্সাম কবে হবে? সেটা এখনও পিকায় মণ্ডল তোমাদের বলছি ভাই, পিকায় মণ্ডল তোমাকে বলছি। রিজুদা, ওয়্যারলেস অপারেটার পিলি এক্সাম কবে হবে? তোমাদের ওয়্যারলেস অপারেটার সম্পর্কিত তোমাদের পিলি এক্সামের এখনও কোনো ডেট ফিক্স হয়নি, কিন্তু তোমাদের একটু লেট হবে, ধরে রাখো দুর্গাপুজোর আশপাশ হবে, পরে বা আগে হতে পারে, ঠিক আছে? কিন্তু লেট হবে একটু। দেখো তারপর তাপস দাস, এক্সাইজ মেন্স কবে হবে? তোমাদের এক্সাইজ মেন্সের এখনও কোনো তারিখ ঠিক হয়নি, ঠিক আছে? তো তোমাদের আমি সেটা বলতে পারবো না যে ডেটটা তোমাদের কবে, কিন্তু মান্থ সম্পর্কে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি ভিডিওতে, ভিডিওটা ফলো করো। দাদা ডাব্লিউবি সিইএফ পিএমটি পিইটি কবে হবে? তোমাদের ডাব্লিউবি সিইএফ পিইটি পিএমটি তোমরা জানো এখনও বোর্ডের উপর অনেক চাপ রয়েছে, তো সেক্ষেত্রে ডাব্লিউবি সিভিল ডিফেন্সের যে একটু রয়েছে সেটা কিন্তু দুর্গাপুজোর পর হওয়ার চান্সটা বেশি রয়েছে, বা হ্যাঁ দুর্গাপুজোর পরই ধরে রাখো তোমরা, কারণ যারা জানো সামনে বিধানসভা ভোট সেগুলো মিটতে টিটতে তোমাদের একটু টাইম লাগবে ভাই, একটু ওয়েট করো, ঠিক আছে? একটু এই রিক্রুটমেন্টটা প্রসেসটা একটু লেট হবে, বাট খুব তাড়াতাড়ি সেটা ফিনিশ করা হবে, টেনশানের কোনো কারণ নেই। অরিন্দম সরকার, প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে ভাই, ওয়্যারলেস অপারেটারের কত ফর্ম ফিল আপ হয়েছে টোটাল বলো। দেখো ভাই অরিন্দম সরকার, আমার কাছে টাইম হয় না ভিডিও করার তোমাদের এই টপিকে ওয়্যারলেস অপারেটার সম্পর্কিত, তো যাদের আমাকে চিনে জানে তারা আমার কাছে কল করে অলরেডি জেনে নিয়েছে। তোমাকে বলে দিচ্ছি ওয়্যারলেস অপারেটার সম্পর্কে, তুমি জানতে হবে তোমাদের 70,000-এর নিচে ফর্ম ফিল আপ হয়েছে 100%, তুমি চাইলে আরটিআই করে সেটা দেখে নিতে পারো, ঠিক আছে? আরটিআই 70,000-এর নিচে আছে ভাই, ওয়্যারলেস অপারেটার যারা অপেক্ষা করছো 70,000-এর নিচে ফর্ম ফিল আপ হয়েছে, ওকে? ছেলে মেয়ে সমস্ত সব কিছু মিলে। দাদা ডাব্লিউপি সেকেন্ড স্লট জয়েন কবে হবে? দেখো ভাই তোমরা সব কিছু জেনেই গিয়েছো, তোমরা জানো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করেছে কাকে কোন নম্বর দেওয়া হয়েছে, তোমাদের আশা করি সেকেন্ড স্লট জয়নিং ভোটের আগেও হতে পারে, বাট ভোটের পরে যতদূর সম্ভব না ভোটের পর, ভোট শেষ হলেই কিন্তু তোমাদের জয়নিং 100%, তোমাদের ভোট শেষ হলেই জুন মাসে তোমাদের সমস্ত জয়নিং কমপ্লিট করে নেবে, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই তোমাদের যারা ডাব্লিউবি কনস্টেবল সিলেক্টেড। কমন কোশ্চিন, এক্সাইজ মেন এক্সাম ডেট, সামি হোসেন। দেখো ভাই তোমাদের এখনও এক্সাইজ মানে আফগানি পুলিশের মেন ডেট সেটা ঠিক হয়নি। স্যার আফগানির মেন এক্সাম কবে হবে? হামিদুল এসকে, দেখো এবার আমি তোমাদের বলবো, আফগানি পুলিশের মেন এক্সাম তোমাদের এখনও তোমাদের এখনও আফগানি পুলিশের মেন এক্সাম কোনো ডেট ঠিক হয়নি, তবে তোমরা এটুকু ধরে রাখতে পারো 99% তোমাদের আগস্ট মাসে আফগানি পুলিশের মেন পরীক্ষা
হতে পারে, ঠিক আছে? আমি আপডেট নিয়েছি, তোমাদের আবগারি পুলিশের মেন পরীক্ষা আগস্ট মাসে অনুষ্ঠিত হবে, এটুকুই আমার কাছে খবর রয়েছে। এখনও সেই ডেটটা আমি পাইনি স্পেশালিভাবে, ঠিক আছে? দাদা, এক্সাইজ কনস্টেবল OBCV ফাইনাল কাট আপের সেভ স্কোর কত টার্গেট রাখবো? তোমাদের বলেছি ভাই, 60+ স্কোর রাখার চেষ্টা করো। তোমাদের OBCV ক্যান্ডিডেট হলে তোমাকে কিন্তু 65, মানে 100-র মধ্যে 65 ওঠাতে হবে, ইন্টারভিউ সহকারে সমস্ত কিছু আমি তোমাদের বলছি, ঠিক আছে? তাহলে তোমার 100% চাকরি হয়ে যাবে। যত বেশি নম্বর ক্যারি করার তোমার ক্ষমতা রয়েছে তত বেশি নম্বর ক্যারি করো, কেন তুমি যদি ক্যারি করো বেশি নম্বর, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আর দ্বিতীয়বার কোনো দুশ্চিন্তা করতে হবে না কাট আপ সম্পর্কে, ওকে? কৃষ্ণ মণ্ডল, তোমাকে বললাম ভাই। স্যার, এবার WB কনস্টেবল মেলদের টার্গেট কত করা উচিত ইউআর ক্যাটাগরিতে? তোমার প্রিলি না মেন এক্সাম সেটা সম্পর্কে একটু কমেন্ট করিও ভাই, তাহলে তোমাদের বলে দেবো। আর তার আগে আমি প্রথমে বলে দিয়েছি, ঠিক আছে, সেটা দেখে নিও। WB কনস্টেবলের মেন এক্সামে চঞ্চল ঘোষের ম্যাথ কমপ্লিট করলে হবে কমেন্ট পাওয়া যাবে? 100% পাওয়া যাবে। তোমাদের কমেন্ট পাওয়া যাবে কিনা সেটা জানি না, কিন্তু সে রুলসের অঙ্ক থাকবে, এটুকু গ্যারেন্টি। বিগত বছরে তোমাদের WB কনস্টেবল 2019 কিন্তু প্রচুর পরিমাণে চঞ্চল ঘোষের বই থেকে কমন এসেছে, তোমরা যদি চাও তো দেখে নিতে পারো, ওকে? সেই নিয়মের অঙ্কগুলো তো সেই নিয়মেই থাকবে। চঞ্চল ঘোষ বইটা আমি খারাপ বলবো না, ভালো বই, অল্প একটু সামান্য সূত্রতে কিন্তু সেই অঙ্কের উত্তর বেরিয়ে যায়, খুব ভালো বই, পড়তে পারো। বস, WBSI 2019 নিয়ে ভিডিও বানাও। দেখো, তোমাকে বলি, WBSI সম্পর্কে তোমরা বলেছিলে ভোটের আগে রেজাল্ট বেরোবে, আমি তোমাদের বলছি প্রথম থেকেই, তোমাদের ভোটের আগে SI রেজাল্ট বেরোবে না, ঠিক আছে? ভোট মিটলেই তোমাদের SI রেজাল্টটা প্রকাশিত করা হবে, অপেক্ষা করো, ওয়েট করো। স্যার, বলছি আবগারি মেন এক্সামটা কি মেতে হবে? কেননা PSC-র অনেক, তো সৌরভ নস্কর জিজ্ঞেস করছে। দেখো, PSC কী বলছে না বলছে সেটা আমার, সেটা PSC-র ডিপার্টমেন্টের ব্যাপার, সেটা তারা কবে পরীক্ষা নেবে না নেবে, তোমাকে এইটুকু আমি বলে রাখতে পারি, জানি যতটুকু তার ভিত্তিতে আমি বলছি। PSC তোমাদের মে মাসে এক্সাম নিতে পারে, কিন্তু WBP কনস্টেবল তোমরা জানো জুলাইয়ের 18 তারিখে এক্সাম হবে। তোমাদের মোস্ট প্রবাবলি চান্স রয়েছে আগস্ট মাসে কিন্তু আবগারি পুলিশের মেন পরীক্ষা হবে, এটুকু ধরে রাখতে পারো। আগস্ট মাস তোমরা ধরে চলতে পারো। তোমরা যদি টার্গেট রাখতে চাও তো জুন মাস রাখতে পারো, জুন মাসে তোমাদের পরীক্ষা হবে না, আমি যতদূর জানি তোমাদের পরীক্ষা আগস্ট মাসে হবে। তোমাদের অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু আমি তোমাদের বলছি আগস্ট মাসে তোমাদের যে আবগারি পুলিশের মেন পরীক্ষা সেটা হবে, কারণ আমি আপডেট নিয়েছি, তো সে কারণে তোমাদের আমি ভিডিওটাতে বলছি যে তোমাদের আগস্ট মাসেই পরীক্ষা হবে। তোমাদের আমি আগাগোড়া থেকেই বলছি জুলাই মাস আগস্ট মাসে কিন্তু পরীক্ষা হবে, তোমরা দেখে নেবে আমার ভিডিওগুলো, ঠিক আছে? তোমাদের আমি জুন মাসে কিন্তু বলিনি, ওকে? আগস্ট মাস ধরে চলতে পারো, তোমরা তোমাদের কাছে হিউজ পরিমাণে টাইম রয়েছে, যারা যারা ভালো করে প্রিপারেশন নেবে 100% চাকরি হয়ে যাবে। দেখো দাদা, গতবার SSC GD রেজিস্ট্রেশন করা আছে, বাট এবার নতুন করে করতে হবে কি? আর নতুন করে করলে কী প্রবলেম আছে? দেখো ভাই, তোমাদের যদি গতবার রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি লগ ইন করে নিতে পারো, সেই লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু তুমি ফর্মটা ফিল আপ করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম হবে না, ওকে? দাদা, আমার WP দাদা আমাদের WP জয়েন্টটা অভিজিৎ দাস, ভোটের পর সরকার চেঞ্জ হলে হবে তো না প্রাইমারির মতো ঝুলে যাবে? দেখো, সরকার চেঞ্জ হবে কিনা সেটা আমি ব্যক্তিগত কোনো ভোটের তরফে যাচ্ছি না, সেক্ষেত্রে তোমাকে একটা কথা বলি, সরকার চেঞ্জ হোক যেটা হোক সেটা হোক, তোমাদের বোর্ডের যে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যারা থাকে তারাই থাকবে, ঠিক আছে? বোর্ড কোনো দিন চেঞ্জ হয় না, এটুকু মাথায় রাখবে। তোমাদের 100% ভোটের পর কোনো রকম ঝুলবে না, ঠিক আছে? দুধ কা দুধ পানি কা পানি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখেই নিয়েছো, খালি তোমাদের অনেকে অ্যালিগেশন নিয়ে আসছিলো, তো সেই ক্ষেত্রে আমি আগে থেকেই বলছি তোমাদের WP PRB বোর্ডকে সবসময় স্যালুট জানাই, ঠিক আছে? তো তোমাদের কোনো রকম ঝুলবে না, তোমাদের ভোটের পরই তোমাদের নিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই। দেখো, এবার দেখো আবগারি পুলিশের মেন এক্সামের কাট আপ নিয়ে একটা কথা বলেন, তো সেক্ষেত্রে আমি বলে দিলাম আবগারি পুলিশের বানানো আছে, ভিডিও দেখে নিতে পারেন। দেখো দাদা, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা আছে, রেলওয়ে গ্রুপ ডির কাট আপ নিয়ে একটা ভিডিও। দেখো ভাই, তোমাকে অপূর্ব রায় তোমাকে বলছি, যে কোনো পরীক্ষা দিতে যাও কাট আপ নিয়ে দুশ্চিন্তা করো না, পরীক্ষাটা ভালো মতো দাও, মাথার মধ্যে এইটুকু খেয়াল রাখো যে আমি যেন বেস্ট স্কোর আমার 100 কেন 200% পরীক্ষাটা দিয়ে আসতে পারি, এটা মাথায় রাখবে, ঠিক আছে? কাট আপ নিয়ে কখনোই দুশ্চিন্তা করবে না। আমাদের দেখো আমাদের কলকাতা রিজনের CHSL-এর অ্যাডমিট বেরোয়নি তো, WPSI-এর কোনো খবর থাকলে একটু বলো। তেজ সিং, তোমরা জানো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে ভোটের কারণে তোমাদের এখন আপাতত হচ্ছে না, সেটা পরে হবে। আর WPSI সম্পর্কে তোমাদের বলে দিলাম, SI একটু লেট হবে। দাদা, কলকাতা পুলিশের কোনো আপডেট থাকলে জানাবেন, WPSI কনস্টেবল এক্সাম কবে হতে পারে জানাবেন। কলকাতা পুলিশের সম্পর্কে প্রথমে ভিডিওতে বলে দিয়েছি, WPSI তোমাদের 18 জুলাই হবে, 99% এখনও পর্যন্ত ফিক্স রয়েছে। আর যদি SI-টা বলে থাকো সেক্ষেত্রে তোমাদের SI-টা এখনও আপডেট, সেটা তোমাদের আবগারি পুলিশের মেন পরীক্ষার পর হবে, ঠিক আছে? দাদা প্লিজ, এক্সাইজ কনস্টেবলের মেন এক্সামের ওপর আপডেট দিন, অপেক্ষায় থাকলাম। তোমাদের মোস্ট প্রবাবলি চান্স রয়েছে আগস্ট মাসে হবে, ঠিক আছে? আমি যতটুকু জানি আগস্ট মাসে, কিন্তু তারিখটা এখন ঠিক করতে পারিনি, তোমরা ধরে রাখতে আগস্ট মাসে তোমরা ধরে রাখো, আগস্ট মাস হিসাবেই পড়াশোনাটা প্রিপারেশনটা চালাও, আমি তোমাদের ডেট সম্পর্কে খুব শীঘ্রই
আপডেট দেওয়ার চেষ্টা করবো। WP কনস্টেবল ইংলিশ থেকে কোশ্চিন ইজি মিডিয়াম হার্ড হয়। দেখো তোমাদের ইংলিশ থেকে কোশ্চিন যদি ভালো করে পড়ো সেক্ষেত্রে তোমার ইজি লাগবে, একটু নর্মালিভাবে পড়লে সেটা মিডিয়াম লাগবে, আর যেটা যদি তুমি যদি পড়াশোনায় না করো ইংলিশ সম্পর্কে সেক্ষেত্রে হার্ড লাগবে, যার যেরকম সেরকম, ঠিক আছে। কিন্তু এটুকু আমি বলতে পারি তোমাদের মিডিয়াম লেভেলের থাকে, অত হার্ড লেভেলের খুব একটা থাকে না। তোমরা বিগত বছরের কোশ্চেনগুলো ফলো করতে পারো প্রিভিয়াস ইয়ারের। দাদা এক্সাইসের মেন এক্সাম কোন মাসে হতে পারে বললে ভালো হয়, দাদা খুব ষড়দিন্দ কর্মকার। ভাই তোমাকে বলে দিচ্ছি তুমি মোস্ট প্রবাবলি তোমাদের আগস্ট মাসে চান্স রয়েছে, ঠিক আছে। WP এক্সাইস মেন এক্সামের গার্লস বয়েজ কাট অফ সেম হবে না আলাদা? সৌভিক সিট তোমাকে বলছি, দেখো তোমাদের আবগারি দপ্তরের তোমাদের কিন্তু বলেনি যে তোমাদের ছেলেদের এতটি সিট, মেয়েদের এতটি সিট, কোনো কিছু বলেনি, সেক্ষেত্রে ছেলে মেয়ে কিন্তু একই কাট অফ হবে, ঠিক আছে। বিশ্বজিৎ ঘোষ WP কনস্টেবল 2019 জয়নিং কবে হবে? তোমাদের ভোটের পর 100% তোমরা ধরে রাখো তোমাদের জয়নিং হয়ে যাবে সবার। তো তোমরা এই এই আশা করি তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দিয়েছি। তোমাদের যে তোমাদের কোয়ারি ছিল সমস্ত রকম কমেন্টের উত্তর দিয়েছি। এবার দ্বিতীয় রকম দ্বিতীয় আমার সম্পর্কে জানার জন্য অনেকে কমেন্ট করেছে, তো সেক্ষেত্রে সেখানেও অনেকে কমেন্ট করেছে, প্রশ্ন করেছে, দাদা তোমার নাম্বারটা দাও। দেখো ভাই তোমাকে বলছি WP নিউ বলে যে রয়েছো, তুমি চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাও, সেখানে ইমেল আইডি রয়েছে, সেই ইমেল আইডিতে মেল করো, আমি তোমাকে প্রোভাইড করবো। এখানে বলছে মিলন ঘোষ দাদা বেঙ্গলিতে ভিডিও করো। দেখো আমি SSCGD কনস্টেবলের ভিডিওগুলো হিন্দিতে করছি, কারণ রয়েছে, সে কারণে আমি ভিডিওতে হিন্দিতে করছি, ঠিক আছে। আপনার বাড়ি কোন ডিস্ট্রিক্ট দাদা? আমার বাড়ি হচ্ছে দিনাজপুর, ঠিক আছে, উত্তর দিনাজপুর। আপনার নাম কি, আপনার গার্লফ্রেন্ডের নাম কি, আপনি কি জব করছেন? দেখো অনুজান কমেন্ট করছে আমার নাম কি, তো সবাই জানে যারা আমার ভিডিও প্রথম থেকে ফলো করে আমি তার নাম বলেছি। আর আপনার গার্লফ্রেন্ডের নাম কি সেটা ধরে না, সেটা বলা যাবে না ভিডিওতে। তো আর আপনি কি জব করছেন? দেখেন আমি জব করি, সেটা আমি জব করি, তোমরা অনেকে কমেন্ট করছো দাদা আমি কী করি, আমি জব করি এটুকু জানা রাখো, সেন্ট্রাল গভর্নমেন্টে জব করি এটুকু তোমরা জানা রাখতে পারো, ঠিক আছে। এবার দেখো আর তুমি কি করো, তো আমি জব করি সেন্ট্রাল গভর্নমেন্টের, তোমরা দেখতে পাবে শীঘ্রই দুদিনের মধ্যে আমাকে। তোমার কাছ থেকে রাজেশ কোলে, তোমার কাছ থেকে অনেক হেল্প পেয়েছি, তোমাকে লাইভ দেখতে চাই। অবশ্যই ভাই অবশ্যই দেখতে পাবে। অনিকেত নস্কর, আর একটা ব্যাপারে আর্মি ক্যান্টিনের জন্য লেটারটা কোন অ্যাড্রেসে করতে হবে বলো প্লিজ। দেখো ভাই তুমি যেই ভিডিওটা দেখছো কি না, যে আর্মির ক্যান্টিনের ভিডিওটা, ওখানেই দেখবে উপরে তোমাদের যে অফিসের নামটা লেখা রয়েছে, যেই রিক্রুটমেন্টের অফিস থেকে তোমাদের রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেই অফিসে কিন্তু তোমাদের সেন্ড করতে হবে। ভিডিওটা আরেকবার গিয়ে দেখো, সেখানে দেখবে যে রিক্রুটমেন্ট অফিসটা রয়েছে যেখান থেকে তোমাদের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেই অফিসে সেন্ড করে দাও, ঠিক আছে, হয়ে যাবে। দাদা RPF কনস্টেবলের ভিডিও বানাও, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, আমার জিমেলে মেল করো, আর RPF কনস্টেবলের আসবে ভিডিও, ভিডিও বানানো রয়েছে, আর RPF কনস্টেবলের নতুন রিক্রুটমেন্টটা বেরোবে, সেটা তোমাদের রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল নিজেই কিন্তু ঘোষণা করেছেন। দাদা তুমি ভিডিওর ভয়েসটা বাংলাতে বলবে? ওকে ওকে আমি চেষ্টা করছি বাংলাতে বলার, আমি হিন্দি শিখছি কারণ আমার হিন্দি শেখা এখনই খুব জরুরি বলে। আর তোমরা যারা SSCGD কনস্টেবলে চাকরি করতে যাও তোমাদেরও হিন্দি শেখাটা খুব জরুরি, সেই কারণে আমি তোমাদের জন্য হেল্প করার জন্য ভিডিওটা হিন্দিতে করছি। এখন হিন্দির মর্মটা তোমাদের খারাপ লাগছে কিন্তু পরে বুঝতে পারবে হিন্দিটা শিখে রাখলে কতটাই তোমার হেল্প হতো। ওকে স্যার আমার বাড়ি স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমার SSCGD ফর্ম ফিল আপ করা, হ্যাঁ হবে ভাই হবে, অবশ্যই হবে, SSCGD কনস্টেবলের ফর্ম ফিল আপ অল ইন্ডিয়া থেকে হয়। ওকে দাদা তোমার বাড়ি কোন ডিস্ট্রিক্ট? আমার বাড়ি দিনাজপুর, উত্তর দিনাজপুর। তুমি কি কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ? আমার সার্ভিস আমি অলরেডি করি সেন্ট্রাল গভর্নমেন্টের, আমি এখন কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আপাতত প্রিপারেশন নিচ্ছি না। তুমি কিসে নিচ্ছ তুমি কমেন্টে রিপ্লাই করতে পারো ভিডিওটি নিচে, ঠিক আছে। এই ভাইটা গোপাল সরেন আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। দেখো ভাই তুমি কি জিজ্ঞেস করছো দাদা ST-দের জয়নিং কবে হবে, পুজোর আগে হতে পারে? হ্যাঁ ভাই পুজোর আগে তোমাদের কিন্তু হয়ে যাবে জয়নিং, ঠিক আছে। আর দাদা তুমি লাইভে আসবে কবে? তোমার ইনফরমেশন আমাকে অনেক হেল্পফুল হয়েছে গোটা WP প্রসেস তাদের। থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ। তো আমি লাইভে আসবো, টেনশন নেই, অবশ্যই লাইভে আসবো। যদি কালকে যদি চেনা জানা কেউ থাকো যার বাড়ি মালদাতে রয়েছে, কালকে তোমরা 8টার সময় আমার সাথে মিট আপ করতে পারো মালদা রেলওয়ে স্টেশনে, ঠিক আছে, আমি যাচ্ছি সেখানে। দাদা রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষা আছে, রেলওয়ের গ্রুপ ডির কাট অফ নিয়ে তুমি ভাই ভিডিও বানাও। রেলওয়ের গ্রুপ ডির সম্পর্কে যদি কাট অফ সম্পর্কে ভিডিও দেখতে যাও, যে কোনো জোনেরই দেখতে যাও, তো সেটা তুমি গুগলে সার্চ মারো, সেখান থেকে প্রিভিয়াস ইয়ারের কাট অফ চলে আসবে, ঠিক আছে। দাদা তুমি কিসে কাজ করো? আমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জবের সাথে যুক্ত রয়েছি, তোমরা খুব শীঘ্রই সেটা দেখতে পাবে, ঠিক আছে। ভিডিওটা এটুকু ছিল, আশা করি দেখে তোমাদের ভালো লেগেছে, তোমাদের সমস্ত কমেন্টের উত্তর দিয়ে আমাকেও ভালো লেগেছে। তো প্রচুর পরিমাণে ভিডিওটাকে লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর কোনো রকম জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। জয় হিন্দ জয় ভারত।